হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা কাবাবের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাবো চিকেন রেশা কাবাব। এটা ইফতার স্পেশাল একটা রেসিপি। এর আগেও আমি একটা ইফতার স্পেশাল রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে, সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন আর এই কাবাবটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। চলুন তাহলে দেখে নিই কিভাবে বানাচ্ছি চিকেন রেশা কাবাব। চিকেন রেশা কাবাব বানানোর জন্য এখানে আমি একটু চিকেন কিমা আর একটু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। নিয়েছি 1 কাপ ছোলার ডাল আর ছোটো ছোটো করে কেটে রাখা আলু। প্রথমে একটা কড়াই বসিয়ে নেবো, তার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো একদম ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলুর টুকরো। এটা একদম পাতলা করে কাটবেন যাতে সেদ্ধ করতে সুবিধা হয়। দিয়ে দেবো 1 কাপ মতো ছোলার ডাল, দিয়ে দেবো 1 গোটা পেঁয়াজ কুচি, একটু রাফলি চপটি আছে, দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ মতো আদা রসুন বাটা, লাল লঙ্কার গুঁড়ো, 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 গোটা শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা, দিয়ে দেবো 7 মতো লবণ আর ঠিক 1 থেকে 1.5 কাপ জল দেবো। দিয়ে ভালোভাবে এটা মিক্সড করে নেবো সমস্ত কিছু। মিক্সড হয়ে গেলে এখানে আমি 1 চামচ মতো ঘি দিয়ে একদম লো ফ্লেমে এটাকে সম্পূর্ণ জিনিসটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম। দেখুন সম্পূর্ণটা সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে মাখা মাখা হয়ে গেছে চিকেনগুলো, দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি চিকেনের বড় টুকরোগুলোকে তুলে নিলাম, দিয়ে এটাকে হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আর যে সমস্ত জিনিসগুলো আমি সেদ্ধ করলাম সেগুলোকে মিক্সির একটা বড় জারে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়ে ফিরে আসছি। দেখুন চিকেনগুলো আমার সমস্ত টুকরো করা হয়ে গেছে আর এটা পেস্ট করা হয়ে গেছে। খুব স্মুথ পেস্ট করার দরকার নেই। এরপর একটা মিক্সিং বোলে আমি পেস্টটা সম্পূর্ণ ঢেলে নিলাম, দিয়ে যে চিকেনগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এই পর্যায়ে আমি অ্যাড করব একটু পেঁয়াজ কুচি, একটু ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে সমস্ত জিনিসগুলোকে খুব ভালোভাবে একসাথে মেখে নিয়ে ফিরে আসছি। দেখুন সমস্তটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর কাবাবের আকারে এগুলোকে গড়ে নেব। ভয় পাওয়ার কিছু নেই, এটা খুলে যাবে না বা ভেঙেও যাবে না, জাস্ট এইভাবে একটু কাবাবে শেপ দিয়ে নেব। এইভাবে আমি সমস্ত কাবাবগুলো গড়ে নিয়ে ফিরে আসছি। সমস্তগুলো আমার গড়া হয়ে গেছে। এদিকে একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। ওইদিকে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর 1-1টা কাবাব নিয়ে আমি ডিমে ডিপ করে তেলে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবেন, যেহেতু ভেতরে সব কিছুই কুকড অলরেডি, তাই না বেশি ভাজার দরকার নেই। এইভাবে আমি ভেজে তুলে নিলাম। তৈরি হয়ে গেছে আমার চিকেন রেশা কাবাব। অবশ্যই একবার এই ইফতারে এই রেসিপিটা ট্রাই করুন, আশা করছি সবার ভালো লাগবে। শুধু ইফতার কেন, এটা ইভিনিং স্ন্যাক্স হিসাবেও চায়ের সাথে জাস্ট জমে যাবে, খুব সহজে তৈরি হয়ে যায়। তাহলে আসি, টাটা।